শিক্ষা মন্ত্রণালয়ের যে অনুমতি সেটি প্রসঙ্গে কথা বলবো। আর শুরুতেই প্রথমে সবার কাছে সালাম এবং সবাইকে যার যার ধর্ম মত অনুযায়ী সম্মান জানাচ্ছি, আদাব, শুভ বিকাল। চতুর্থ গণবিজ্ঞপ্তির বিষয়ে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে এনটিআরসি এর কাছ থেকে, আমরা সেটি গত সপ্তাহে বলেছিলাম। আজকে সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার জন্য এনটিআরসি এতে কথা বলেছি। আসলে এনটিআরসি তাদের সেই যে কথা গত সপ্তাহে বলেছিলেন যে আজকে অনুমতি চাইবেন কি না, সেটি আসলে এনটিআরসি এর কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো এনটিআরসি এর কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি লাইভটি আপনারা সবার জন্য শেয়ার করে দিবেন, যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন। অনেকেই আসলে নানাভাবে জানতে চান, তারা যাতে লাইভটি দেখতে পান তাদের জন্য আপনারা সেই সুযোগটি করে দেবেন শেয়ার মাধ্যমে। আমি যে বিষয়টি আসলে এনটিআরসি এর মাধ্যমে জানতে পেরেছি আজকে এনটিআরসি চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান সরি, আমার এনটিআরসি সচিবের সাথে এই মুহূর্তে একটু আগে আমার ওনার সঙ্গে কথা হয়েছে। সচিব মহোদয় আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আমরা বলেছিলাম যে আগামী রোববার, অর্থাৎ গত সপ্তাহে বলেছিলেন যে আগামী রোববার আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাইব। ঠিক আজকে সেই রোববার আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা অনুমতি চেয়েছেন কিনা। তখন তিনি বলেছেন হ্যাঁ, আমরা অনুমতির জন্য আমাদের পক্ষ থেকে যাওয়া হয়েছে, আমরা অনুমতি চেয়েছি। তাও আমি বলেছি আসলে শিক্ষা মন্ত্রণালয়কে আপনাদের সেই অনুমতি দিয়েছে কিনা, যে শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত SMS বা তাদের জন্য সুপারিশের পরিপত্র আপনারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন কিনা, তখন সুপারিশপত্র প্রকাশ করবেন কিনা। তখন তারা বলছেন যে আমরা এখনো চূড়ান্ত অনুমতিটি পাইনি। এখন সে বিষয়টি আসলে তার কাছ থেকে আমরা জানতে চাইছি, তাহলে আপনারা এই সপ্তাহ নাগাদ আপনারা যে কথাটি আমরা আশা করছি যে যেহেতু আপনাদের আইনি জটিলতা নেই, সলিসিটরের ইতিবাচক আপনারা পরামর্শ পেয়েছেন, আইন মন্ত্রণালয়ের কাছ থেকেও কোনো আপনাদের সার্বিকভাবে আপনাদের আর কোনো জটিলতা নেই বললেই চলে, এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আপনারা চূড়ান্ত সুপারিশটি করতে পারবেন, শিক্ষকদের মোবাইলে SMS পাঠাতে পারবেন। এখন সেই কথাটি উনি বলছেন যে আমরা প্রস্তুত, আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি, আমরা শিক্ষা মন্ত্রণালয় জাস্ট আমাদেরকে যদি অনুমতিটি দেয় আমরা সাথে সাথে তাদের কাছে SMS পাঠাতে আমরা প্রস্তুত আছি এবং তাদের জন্য যে চূড়ান্ত সুপারিশটি সেটি আমরা ওয়েবসাইটে প্রকাশ করতে পারবো। এখন শিক্ষা মন্ত্রণালয় আসলে অনুমতিটি আজকে দেয়নি, উনি আমাকে জানিয়েছেন, এবং একই সঙ্গে আমি চেষ্টা করেছি আসলে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে কিনা সে বিষয়টি আবার শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু ওনারা বলছেন যে অনুমতি দেয়নি, একই সঙ্গে আমি কথা বলেছি শিক্ষা মন্ত্রণালয়েও, শিক্ষা মন্ত্রণালয় আসলে তাদের কাগজটি পেয়েছে কিনা। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে আজকে শিক্ষামন্ত্রী মহোদয় আজকে দপ্তরে তিনি তখন ছিলেন না, আমি যখন ফোন দিয়েছিলাম দুপুর 2:30 দিকে যখন আমি কল দিয়েছিলাম তখন আসলে শিক্ষামন্ত্রী মহোদয় দপ্তরে ছিলেন না, তিনি আশুলিয়ায় একটা মিটিংয়ে ছিলেন, তো শিক্ষকদের মানে একটা প্রোগ্রামে ছিলেন। তো সার্বিকভাবে বোঝা যাচ্ছে যে আজকে আসলে অনুমতিটি এখন পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সেটা অনুযায়ী বলতে পারি এখনো পর্যন্ত অনুমতি আসেনি। আমি এনটিএসসির সচিব মহোদয়ের কাছে জানতে চেয়েছি আসলে যে অনুমতি আপনারা আজকে পাননি, বাট আমরা কি ধরে নিতে পারি যে চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য যারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন তারা কি এই সপ্তাহের মধ্যে আসলে তাদের চূড়ান্ত সুপারিশটি পাবেন কিনা, যেহেতু আজকে অনুমতি নাই হয়তো বা কালকের দিনটি আছে, কারণ এই পুরো সপ্তাহটি সরকারি কোনো বন্ধ নেই, সুতরাং পুরো সপ্তাহটাই কার্যক্রম আছে। সুতরাং এই সপ্তাহে আপনারা আসলে অনুমতি পাবেন কিনা এবং এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সুপারিশ সম্ভব কিনা, তিনি বলছেন সম্ভব, অসম্ভব কিছুই নেই, আমরা প্রস্তুত আছি, সুতরাং যদি মন্ত্রণালয় আমাদেরকে অনুমতি দেয় আমরা যে কোনো মুহূর্তে তাদের চূড়ান্ত সুপারিশ করতে পারবো। তাহলে আমি বলছি যে লাস্ট আসলে কত টাইম আপনারা নিতে চান, তারা বলছেন আজকে তিনি কথাটি স্পেসিফিকলি আমাকে বলছেন যে আমরা এই মাসটাকেই আমরা সুনির্দিষ্টভাবে নিতে চাই, যেহেতু আজকে হচ্ছে 20 তারিখ, সুতরাং এই সপ্তাহটাই ধরে নেওয়া যায় যে আসলে তাদের শিক্ষকদের জন্য সুখবর আসবে, কারণ যেহেতু অনুমতির জন্য অলরেডি তাদের পত্র চলে গেছে শিক্ষা মন্ত্রণালয়ে, সেহেতু অনুমতি আসলেই আপনারা চূড়ান্ত সুপারিশটি পেয়ে যাবেন। তবে তিনি বলছেন আগস্ট, উনি স্পেসিফিকলি আজকে উল্লেখ করেছেন যে নির্দিষ্টভাবে যে আগস্টটা হচ্ছিল আমাদের চূড়ান্ত সময়, সুতরাং আগস্টের মধ্যে যে আপনারা সুপারিশটি পাচ্ছেন সেটা আমি বলতে পারি, তবে এই সপ্তাহ আরো বেশি সম্ভাবনাময়ী। আমি ওনাকে জিজ্ঞাসাও করেছি যে এই সপ্তাহে সম্ভব কিনা, তিনি বলেছেন সম্ভব, সুতরাং যদি সম্ভব হয় তাহলে এই সপ্তাহে পাচ্ছেন, আর তিনি বলছেন সর্বোচ্চ এই মাসটা, সুতরাং এর মাঝে আসলে বিলম্ব হওয়ার ওনার বক্তব্যটি আমি আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছি। উনি আসলে যে বক্তব্যটি দিয়েছেন যেহেতু আজকে অনুমতির জন্য ওনাদের যাওয়ার কথা ছিল, সেজন্য আসলে আমি আপডেটটা নেওয়ার চেষ্টা করেছি আসলে সর্বশেষ কি পরিস্থিতি, যারা চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষায় আছেন আমিও তাদেরকে বলবো আপনারা আরেকটু ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন, যদিও আপনাদের আসলে ধৈর্যের জন্য অপেক্ষা করার জন্য কথা বলাটা এটা আসলে সমীচীন হচ্ছে।